माशाल्लाह माशाल्लाह का लोग है माशाल्लाह आपकी कथा Hey guys, Assalamualaikum. Welcome or welcome back to my channel. I am Disha from Foodgram Foodsy. आज के आमना चोले ऐसे ची पुरान ढाका है. पुरान ढाका बोलते तो नाजिरा बाजार, शात्रोजा, गंगशाल and on लोकी बाजार के आमना पुरान ढाका बोले था कि and वाड़ी के पुरान ढाका बोले था कि but आज के आमना ऐसे ची गंगशाल एवं शात्रोजा माने मुख्य बाजार डेर कॉब्रस्टनर पास एक फूड्स का এই শরবতগুলো एक्चुअली আমরা ছোটবেলায় অনেক বেশি খেতাম তো আজকে আমরা ওই শরবতের রিভিউ করব আর শাহিনের ফুচকা যেটা মানে ফুচকা মামার নাম হচ্ছে শাহিন তো ওই থেকে শাহিনের ফুচকা তো আজকে আমরা ওই ফুচকার রিভিউটা করব আর সাথে থাকছে একটি কাবাবের রিভিউ তো কাবাবের দোকানের নামটা এখন বলছি না আমি যেই বলছি আমাদের সাথেই থাকুন গাইজ এটা হচ্ছে ফুচকা আপনারা দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণে ডিম কেটে দেওয়া হয়েছে উপর থেকে অ্যান্ড দুই ধরনের টক দেওয়া হয়েছে একটা হচ্ছে দই টক আর একটা হচ্ছে ঝাল টক ফুচকাগুলো খুবই ইয়ামি আর খুবই বড় ছিল পুর অনেক বেশি ছিল অ্যান্ড প্রাইস হচ্ছে অনলি 40 টাকা মানে 40 টাকায় আপনি এই মজাদার ফুচকাটি পেয়ে যাবেন ফুচকার দোকানের পাশেই বসে এই শরবত মামা দুই ধরনের শরবত উনি সেল করে একটি হচ্ছে দইয়ের শরবত আর একটি হচ্ছে গুড়ের শরবত এটার প্রাইস হচ্ছে অনলি 15 টাকা 15 টাকায় এই ঠান্ডা শরবতটি আপনারা পেয়ে যাচ্ছেন লেবু আর গুড়ের শরবত তো এই গরমে কার না ভালো লাগবে এই শরবতটি খেতে অ্যাড্রেসটি হচ্ছে এই মুকিম বাজার কবরস্থানের পাশেই এখন আমরা চলে যাচ্ছি চিপ অ্যান্ড বেস্ট মাশাআল্লাহ কাবাবে কাবাব খেতে তো আমরা অলমোস্ট চলে এসেছি অনেক বেশি ক্রাউড তাদের উপরে বসার ব্যবস্থা আছে এন্ড পাশে আরেকটি নতুন দোকান করেছে আমরা মেবি ওই দোকানেই বসবো আর রাস্তায় ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে গাইস আমরা ফাইনালি সিট পেয়েছি আপনারা দেখেছেন কি পরিমাণ ভিড় মাশাআল্লাহ কাবাব মানে মাশাআল্লাহ হবে আই গেস তো খাবার আসার পর্যন্ত ওয়েট করছি আমরা খাবার অর্ডার করা হয়ে গিয়েছে আজকে ফ্রাইডে সো অনেক বেশি ক্রাউড তারপরেও ভাইয়া তো আমাদের স্পেস করে দিয়েছে বসার জন্য সো আমরা খাবারের জন্য ওয়েট করছি খাবার আসলে তারপর টেস্ট করে বলছি কেমন আসলে কি মাশাআল্লাহ এটা আমাদের জানতে হবে তো আমাদের সাথেই থাকুন জিজ্ঞেস খেয়েছি
আমি চিকেনটা টেস্ট করি। এটা হচ্ছে বটি কাবাব, এখানে বেশ কয়েক পিস বটি দেওয়া হয়েছে, 1 2 3 4 5 6 7 8 অলমোস্ট 10 পিস বটি দেওয়া হয়েছে। এতই সব যে ধরলে ছিঁড়ে যাচ্ছে, খুব টানাটানি করতে হচ্ছে না। দুটো সেম, আপনারা চাইলে যে কোনো একটা নিতে পারেন, সেম টেস্ট। সো এটা হচ্ছে রেশমি কাবাব। রেশমি কাবাবের কালারটা একটু ডিফারেন্ট, ইয়েলো টাইপের একটা কালার এসেছে। এখানেও বেশ কয়েক পিসের কয়েক পিস বটি দেওয়া হয়েছে রেশমি কাবাবের। এটাও সফট, এটা স্পাইসিটা একটু কম, একটু কম না কম, যারা স্পাইসি লাইক করে না তারা এটা টেস্ট করতে পারেন। কেমন চল না দেখি, এখন ভালোই হচ্ছে, ইম্প্রুভ হচ্ছে, কাস্টমার আমাদের ভিমন আছে, ঠিক আছে। আর খাবারের মান তো ঠিক আছে, কেরকম খাবারের মানটা, খাবারের মান ভালো তো আমার, আমার ওপেন করে তোমার তিনটা দিকে আর রাতে বারোটা পর্যন্ত, বারোটা থেকে পড়ে যাবে। মাশাআল্লাহ কাবাবের পাশেই ছিল একটি জুস ফ্যাক্টরির দোকান, আই মিন দোকানটির নাম জুস ফ্যাক্টরি। এখান থেকে আমরা একটা লেমনেড নিয়ে নিয়েছি আর ওখানে অপেক্ষা করিনি জুসের জন্য দাঁড়িয়ে থাকার, আর সাথে একটা ড্রিঙ্কস নিয়েছিলাম অরেঞ্জ, ওইটা খেয়েছি ওখানে দাঁড়িয়েই। তো বেশ ভালো র জুস যেগুলো সেগুলো পাওয়া যায়। আমাদের আজকে এখানেই শেষ করবো, তো ব্লগটা শেষ করার আগে আপনাদেরকে বলে দিচ্ছি খাবারের কোয়ালিটি খুবই ভালো, প্রাইস ওয়াইজ কোয়ান্টিটি অনেক বেশি ছিল। যদি আপনি ফুডি না হন তাহলে আপনার একার পক্ষে একটা প্লেট শেষ করা কোনোভাবেই সম্ভব না। তো আশা করি আপনাদের আজকের ব্লগটা ভালো লেগেছে, এবং আপনারা এখানে এসে যদি কাবাব টেস্ট করেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। বি উইথ মি, বি উইথ মাই চ্যানেল, আপনাদেরকে অবশ্যই আমার পাশে থাকতে হবে, পাশে থাকলে পাশে পাবে।